আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব গন্ধবিহীন কলিজা ভুনা। তো এখানে আমি হাফ কেজির মতো কলিজা একটু কিউব কিউব করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এভাবে করে কলিজা ভুনা করলে আমি কথা দিতে পারি কোনো রকমের গন্ধ আসবে না, আসছে কুরবানিতে এটা করতে পারেন। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ করে। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেরকম দিবেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এই কলিজাটাকে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু কলিজাটাকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম। অনেকেই কী করে, সিদ্ধ করে রান্না করে, তখন এটার ভিতরে যা থাকে আমার কাছে মনে হয় সব কিছুই বের হয়ে যায়। তাই আমি এভাবে রান্না করি, কোনো গন্ধ আসে না, খেতে খুব ভালো লাগে। 20 মিনিট অপেক্ষা করছি। প্রিয় ভিউয়ার্স, 20 মিনিট পরে ফিরে এলাম। এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, চাইলে আপনারা আর একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, প্রায় 4 টেবিল চামচের মতো হবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়া দিচ্ছি, আস্ত গোলমরিচ দিচ্ছি 8-10টি, দারচিনি 2 টুকরা, এলাচ 3 টুকরা আর লবঙ্গ হয়েছে 5 টুকরা। আর দিয়ে দিব একটা তেজপাতা বড়, 4 টুকরা করে দিলাম। এবার এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। যখন একটু ফ্রাই হয়ে যাবে, খুব বেরেস্তার মতো করতে হবে না, যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন বাটা মিলিয়ে 1.5 চা চামচ পরিমাণ। আদাটাকে দেওয়ার পরে মিনিটখানিক ভেজে এর মধ্যে দিয়ে দিব মাখিয়ে রাখা সেই কলিজাগুলো। এটা যখন আপনি 15 থেকে 20 মিনিট মাখিয়ে রাখবেন অনেকটা কিন্তু সেট হয়ে যাবে। তো নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমি এটাকে নেড়ে চেড়ে একটু ভালোভাবে প্রায় 15 মিনিটের মতো কষিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এটা কষানো হয়ে গিয়েছে, আর পানিটা কিন্তু এক্সট্রা নেই। তো এর জন্য এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি আমি দিয়ে দিচ্ছি 1 কাপেরও বেশি, 1.5 কাপ পরিমাণ। খুব ভালোভাবে কলিজাটা সেদ্ধ হয়ে ভুনা ভুনা হয়ে যাবে। তবে কলিজায় ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগে না, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। অপেক্ষা করছি রান্না হওয়া পর্যন্ত। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফিরে এলাম রান্না হওয়ার পরে, আমার কলিজাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে, এটা রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে খেতে। চাইলে ভাত কিংবা পোলাও খিচুড়ি দিয়েও খেতে পারেন। তো আসছে কুরবানিতে ট্রাই করবেন, কেমন হয়েছে ইনবক্সে জানাবেন। পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।